পিস টিভি বাংলা মানবতার সমাধান

আজকের অধিবেশন শুরু করতে চলেছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আজকে যে গুণটি নিয়ে আলোচনা করতে চলেছি আল্লাহর প্রতি ভরসা করা ইসলামের যে মহৎ গুণগুলি আছে ইসলামের যে সুউচ্চ আদর্শ আছে সে আদর্শের মাঝে একটি আদর্শ হল আল্লাহর প্রতি ভরসা করা আর এই আল্লাহর প্রতি ভরসা করা এই গুণটি মমিনদের গুণ আল্লাহর প্রকৃত বান্দাদের গুণ তারা আল্লাহর প্রতি ভরসা করবেন মহান্নবুল্লা আলামিন তিনি হলেন তাদের রব মহানবুল্লাহ আলামিনের পক্ষ থেকে তাদের সব কিছু এসে থাকে দুনিয়াতে যা কিছু হয় আমরা এক কথাতে বলতে পারি পৃথিবীতে যা কিছু ঘটে চাই সেটি ভালো হতে পারে চাই সেটি খারাপ হতে পারে আর খারাপের ব্যাপারগুলো সেটি যেহেতু মহানরবুল্লাহ আলামিন তার বান্দাকে তিনি স্বাধীনতা দিয়েছেন তার বান্দার যখন স্বাধীনতা বিষয়টি তাকে দেওয়া হয়েছে অতএব বান্দা স্বাধীন মহানরবুল্লা আলামিন তার বান্দাকে তিনি স্বাধীন করেছেন তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন চাই সে মহানরবুল্লা আলমিনের আদেশকে গ্রহণ করে নেবে যদি করে নেন তাহলে মহানরবুল্লা আলমিন তার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন পক্ষান্তরে উল্টো দিকে উল্টো যদি মহেন্দ্রবুল্লাহ আরামিনের আদেশ এবং নিষেধকে গ্রহণ না করেন তাহলে মহেন্দ্রবুল্লাহ আমিন তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আর সবকিছুই আমাদের অজানা নয় সবকিছুই আমাদের জানা আমরা ভালো করে জানি মহেন্দ্র বুল্লাহ সুরাতুল সোরাতুল ইনসানে আলোচনা করেন ইন্না হাদই নাহুস্বিলা ইম্মা শাকের ওয়া ইম্মা আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি সঠিক পথ দিয়েছি সঠিক পথ চিনার যোগ্যতা তোমাদেরকে দান করেছি তোমাদেরকে বিবেক বুদ্ধি আমি দান করেছি চাই তোমরা শুকুর হও অথবা তোমরা কুফুরি করো অস্বীকৃতি জানাও সেটা তোমাদের ব্যাপার পক্ষান্তরে মাহবুল আলমিনের যারা শুকুর বান্দা তাদের জন্য তিনি পুরস্কার তৈরি করে রেখেছেন সুপ্রিয় দর্শক আজকে তাওয়াক্কল সম্পর্কে বলতে যে যেহেতু সব কিছু মহানরবুল আলামিনের পক্ষ থেকে এসে থাকে এ কথা শুনে কিছু সংখ্যক মানুষ অল্প সংখ্যক মানুষ যারা উল্টো মন্তব্য করে থাকেন যে আমি নামাজ পড়ি না এটিও আমার লিপিবদ্ধ অতএব এটি আমার ভাগ্যে আছে এটি মহানরবুল আলমিন আমাকে এভাবেই তৈরি করেছেন আপনার এ সঠিক নয় ভাইয়া মহানরবুল আলামিন আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন যার ফলে মহানরবুল আলমিন আপনার হিসাব নেবেন পক্ষান্তরে যাদেরকে বিবেক বুদ্ধি দেননি যারা পাগল তাদেরও হিসাবও নাই মহানবুল্লাহ আলমিনের কাছে তাদের কোনো হিসাব নাই কারণ তাদের যে স্মৃতি শক্তি তাদের যে ধারণ ক্ষমতা তাদের যে সঠিক পথ চলার যোগ্যতা সে যোগ্যতা তাদের মাঝে নাই সুপ্রিয় দর্শক আজকে তাহলে আমরা আলোচনা করতে চলেছি তাওয়াক্কুল সম্পর্কে আল্লাহর প্রতি ভরসা সম্পর্কে তাওয়াক্কুল আরবি যেহেতু শব্দ আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি আমরা অনেক সময় বলি যে আমি কিন্তু আপনার প্রতি তাওকল করেছি আপনি এই পর্যন্ত আমার সেই কাজটি করে দিলেন না আমি আপনার প্রতি তাওকল করেছিলাম ভরসা করেছিলাম আপনি সেটি করে দেননি আরবি শব্দ আর তাওকলের শাব্দিক অর্থ হল কোনো ব্যাপারে কারোর প্রতি ভরসা করা কোনো বিষয়ে কারোর ওপর নির্ভর করা করা অথবা না করা সম্পর্কে এটি হলো শাব্দিক অর্থ আর শরীয়তের পরিভাষায় অক্কল বলা হয় আন্তরিকভাবে সত্যবাদী হয়ে মহান রব্বুল আলমিনের প্রতি ভরসা করা মহান রব্বুল আলমিনের প্রতি নির্ভর করা দুনিয়া এবং পরকালের কল্যাণ সাধনে অথবা আন্তরিকভাবে মহানরবুল আলমিনের প্রতি ভরসা করা নির্ভর করা দুনিয়ার এবং পরকালের ক্ষতি না হওয়া থেকে আমি আল্লাহর প্রতি ভরসা করেছি যে তিনি আমার যে চাকরি সে চাকরিটি আমাকে জুটিয়ে দিবেন এটা আমার ভরসা আল্লাহর প্রতি আমি ভরসা করেছি আল্লাহর প্রতি যখন আমার ভরসা হয়েছে তখন এই ভরসাটি আমার জন্য যথেষ্ট মোহামবুল আলমী নিঃস্বাদ করেন্লাহ ইং কুম মিনিন যে তোমাদের উচিত হলো আল্লাহর প্রতি ভরসা করা যদি তোমরা মেন হও তাহলে এ থেকে আমরা বুঝতে পেরেছি মহান মহানবুল আলমিন ভরসা করতে বলেছেন আর ভরসা হবে আল্লাহর প্রতি আর আমরা যে কথা বলছিলাম ভরসা এই জন্য করতে হবে যে এটি একটি এমন বিষয় যার মাধ্যমে মহান মহানবুল তার বান্দাকে তিনি সোয়াব দেন কারণ এই বিষয় সম্পর্কে তিনি আদেশ করেছেন যখন কোনো বিষয়ে মহানবুল আলমিনের পক্ষ থেকে আদেশ অথবা নিষেধ উভয়টি কিন্তু আমরা কিন্তু ভুল করব না অনেক সময় নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা সঠিক ধারণা রাখতে পারি না মহামরবুল্লা আলামিন যেগুলো নিষেধ করেছেন আমি ইচ্ছেগুলো করতে পারি যদি না করি তাহলে মোহরবুল্লাহ আলমিন আমাকে সব লিখবেন হ্যাঁ মহামরবুল্লাহ আলামিন যেহেতু তার আদেশ হলো করা আর উল্টো দিকে নিষেধ হলো না করা তাহলে যদি আপনি এমন আমল এমন কাজ যেই কাজটি মহামরবুল্লাহ আলমিন আপনাকে আদেশ করেছেন সেই কাজটি যদি সম্পাদন করেন তাহলে মহানবুল্লাহ আলমিন আপনাকে সব লিখে দেবেন সুলান আল্লাহ আপনাকে প্রতিদান দান করবেন সুপ্রিয় বন্ধু সুপ্রিয় আজকের শ্রোতা আমাদের এই ভরসা সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে এবং এই ভরসা সম্পর্কে আমার নিজের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে এবং তার শিক্ষা আমাদের ছোট্ট শিশুদেরকে দিতে হবে আমাদের ফ্যামিলিতে দিতে হবে আমাদের সমাজে দিতে হবে আমাদের এই আল্লাহর প্রতি ভরসা করা এই বিষয়টি ভুল বোঝার ফলে সমাজে কিন্তু অনেক ধরনের অঘটন ঘটে আর এই অঘটনগুলো গুনার কাজ এবং এমন গুনার কাজ ব্যক্তির অসচেতনতায় এত বড় অন্যায় করেন অথচ তিনি জানেন না তার কাছে জ্ঞান নাই তিনি অন্যের প্রতি ভরসা করেছেন এমন ভরসা যেটি আদৌ হওয়া উচিত ছিল না সুপ্রিয় দর্শক আল্লাহর প্রতি ভরসা করা কি পদ্ধতিতে হতে পারে আর কি কি পদ্ধতিগুলো আমাদের মাঝে ত্রুটি আছে যেগুলো আমাদের সমাধান করতে হবে সুপ্রিয় দর্শক আল্লাহর প্রতি ভরসা করার অর্থ যখন আপনি আল্লাহর প্রতি নির্ভরশীল হয়েছেন এর অর্থ আবার এটি নয় যে আমি কোনো মাধ্যম গ্রহণ করব না পক্ষান্তরে আল্লাহর প্রতি ভরসা হয় মাধ্যম গ্রহণ করে আমরা একটু পরে আলোচনা করব যেহেতু আলোচনা আমরা করছিলাম যে এই ভরসা করাটি আল্লাহর আদেশ একটি মহানবুল আলমিন এ সম্পর্কে তার মমিন বান্দাদেরকে তিনি আদেশ করেছেন তোমরা ভরসা করো। তোমাদের রবের প্রতি যিনি চিরঞ্জীব আল্লাহর প্রতি তোমরা ভরসা করো কারণ তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না তিনি চিরঞ্জীব চিরস্থায়ী যেটি মহান্নবুল্লা আলমিনের একমাত্র গুণ যে কোনটি পৃথিবীর কাহুরও নয় মহান্নবুল আলমিন চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ মহানরবুল আলমিন এই অংশ তুলে ধরে বলেন যে তোমরা ভরসা করো চিরঞ্জীব আল্লাহর প্রতি তোমরা ভরসা করো তাহলে এ আয়াতে মহানবুল আলামিন ভরসা সম্পর্কে তার মমিন বান্দাদেরকে তিনি আহ্বান করেছেন যে আহ্বান তারা গ্রহণ করবে আদেশ মহানরবুল্লা আলমিনের সত্যাল তুমি ভরসা করো যখন মোহানবুল্লাহ আলমিনের আদেশ হয়েছে সে আদেশকে আমাকে বাস্তবে রূপদান করতে হবে সুপ্রিয় দর্শক এছাড়াও এ আয়াতটি সৌরাতুল ফুরকানের আঠান্ন নম্বর আয়াত মোহাম্মুল্লাহ আলমিন একই ধরনের আদেশ ভরসা সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করেছি আমাদের অধিবেশনের শুরুতে যে ভরসা করাটি একটি ইবাদত কারণ এটি মহানবুল্লাহ আলমিন আদেশ করেছেন আমরা সুরাতুল ফুরকানে জানতে পেরেছি এছাড়াও আর। দুইশত সতেরো নম্বর আয়াতে মহানবুল আলমিন ভরসা সম্পর্কে একই ধরনের কথা বলেছেন রহিম তোমরা ভরসা করো তোমরা নির্ভরশীল হও আলাল আজিজ রহিম দয়াময় পরাক্রান্ত রবের প্রতি তোমরা ভরসা করো তাহলে এখানেও মহানবুল আলমিন একই ধরনের শব্দ ব্যবহার করেছেন তার মোমিন মান্দার প্রতি যে তুমি ভরসা করো তাহলে এই ভরসা করাটি আল্লাহর একটি আদেশ এবং আল্লাহর আদেশকে ফলো করেন তার প্রকৃত দ্বারা তার মমিনেরা আমরা আমরা যারা রবকে রব হিসেবে গ্রহণ করেছি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছি তিনি আমাদের রব তিনি আমাদেরকে যে আদেশগুলো করেছেন সেই আদেশগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে অতএব ভরসা করা একটি মমিনের গুণ এবং ইসলামের সুউচ্চ আদর্শের মাঝে একটি আদর্শ এই গুণটি সকল মমিনের মাঝে হতে হবে তারা সর্বদাই মহান রব আলামিনের প্রতি ভরসা রাখবেন সুপ্রিয় দর্শক মহান রবুল আলামিন এরপরে আদেশ করেছেন তার বিশেষ বান্দাদেরকে আরো বিশেষভাবে আদেশ করেছেন তার মমিন বান্দারা যেন ভুল না করে ইতিপূর্বে আমরা আয়াত শুনেছি মহানরবুল আলামিন তার মমিন বান্দাদের কথাটি উল্লেখ করেনি তিনি সরাসরি কথা বলেছেন এবং তার আদেশ সকলের ক্ষেত্রে এখানে মহানবুল্লা আল্লাহ তোমরা আল্লাহর প্রতি ভরসা করো ইং কুম তোমরা যদি মমিন হও তাহলে আল্লাহর প্রতি ভরসা করো অর্থাৎ যারা যারা তারা আল্লাহর প্রতি ভরসা করবে তাহলে আরো নীতি নির্ধারণ করতে পারি সুপ্রিয় দর্শক আমাদের বিরতি হবে বিরতির পরে আবারও আমরা ইনশাআল্লাহ ফিরে আসবো এবং ভরসা নিয়ে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের কী কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম

এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন উনানের ওশিয়ত পরবর্তী অনুষ্ঠান 20 টিভি বাংলায় আসসালামু আলাইকুম ورحمه প্রাণ وبركاته দর্শক বিরতির উপরে আবারও আমরা ভরসা নিয়ে আলোচনা করতে চলেছি ভরসা নিয়ে যে কথাগুলি আমাদের হচ্ছিল সেটি হচ্ছে আল্লাহর প্রতি ভরসা আর আল্লাহর প্রতি ভরসার ক্ষেত্রে তার কিছু গুরুত্ব আমরা আলোচনা করেছি ভরসা করাটি একটি ইবাদত একটি আদেশ সেটি মমিন মান করে এবং এই কাজটি একমাত্র আল্লাহর উপর হতে হবে মোহাম্মবুল আলমিন যখন আপনাকে ভরসার কথা বলেছেন যখন ভরসা হয়েছে আল্লাহর প্রতি আপনার অন্য ক্ষেত্রে ভরসা হবে অন্য কারোর দিকে আপনি ভরসা করে বসে থাকবেন এমন ভরসা যেই কাজটি সম্পৃক্ত হলো আপনার রবের সাথে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যে অন্যায়গুলি আমরা করি ভরসা সম্পর্কে ভুল বুঝে তার মাঝে একটি ভরসা হলো এই যে সন্তান কামনা সন্তান কামনার ক্ষেত্রে আল্লাহর কাছে আমি সন্তান কামনা করছি সন্তান কামনা করতে যে মহানরবুল আর আমিন আমাকে পরীক্ষা করছেন কারণ মহানরবুল আর আমিন তার বান্দাকে পরীক্ষা করে থাকেন অর্থ সম্পদ দিয়ে অর্থ সম্পদ না দিয়ে সন্তান দিয়ে সন্তান না দিয়ে সর্বভাবে তার পরীক্ষা হতে পারে আপনাকে মহানরবুল আলমীর সন্তান দেননি আপনার উচিত হবে সর্বদাই মহানরবুল আলমীর প্রতি ভরসা করা আর ভরসার ক্ষেত্রে যে মাধ্যমগুলি আছে সে মাধ্যমগুলি ধরা এবং মাধ্যমগুলি গ্রহণ করা আর এটি হলো আসল ভরসা যাকে শরীয়তের পরিভাষায় ভরসা বলে আল্লাহর প্রতি ভরসা করতে হবে মাধ্যম গ্রহণ করে যে মাধ্যমটি শরীয়ত সম্মত আপনি অসুস্থ হয়েছেন মহানবুল আলমিন তার বান্দাকে কখনো অসুখ দিয়ে থাকেন এবং অসুখ দেওয়ার উদ্দেশ্য আছে আমরা ভালো করে জানি সুপ্রিয় দর্শক মহানবুল্লা আলমিন তার বান্দাকে ভালোবাসেন ভালোবেসে অসুখ দেন হ্যাঁ এবং এটি মানুষের গুণ মানুষকে মহানবুল্লা আলমিন দিয়ে থাকেন কখনো আনন্দে থাকে কখনো একটু কষ্টে থাকে এই কষ্টের মাধ্যমে তার বান্দাকে উত্তম প্রতিদান দেন হ্যাঁ অতএব বান্দার ক্ষেত্রে অসুখ হওয়াটি স্বাভাবিক আর অসুখ থেকে মুক্তি লাভ করা আরোগ্য হওয়া এটিও তার উচিত আর এই ক্ষেত্রে মাধ্যম আছে নবী সাল আলী করেন এমন কোন অসুখ নাই যার জন্য মহানবুল আলমিন ওষুধ দেননি তাহলে মহানবুল ওষুধ দিয়েছেন তাহলে মাধ্যম আছে এবং এটি বৈধ মাধ্যম আপনি ওষুধ খেতে পারেন আর ওষুধ খাওয়াটি আল্লাহর প্রতি ভরসার বিপরীত নয় আপনি মাধ্যম গ্রহণ করেছেন আর এটি বৈধ মাধ্যম তাহলে কিছু আল্লাহর প্রতি ভরসা করতে যে অবৈধ মাধ্যম চলে আসে সেগুলো হলো আমাদের অন্যায় এবং সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আপনার নিজের জীবনের সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে কোন অংশে আপনার আল্লাহর প্রতি ভরসার ক্ষেত্রে ত্রুটি রয়েছে সুপ্রিয় দর্শক আমরা আল্লাহর প্রতি ভরসা নিয়ে কথা বলছিলাম তাহলে মোহামবাবুল আলামিন তার মমিন মান্দাদের প্রতি তিনি আদেশ করেছেন যে তারা ভরসা করবে অনুরূপভাবে একই ধরনের আদেশ করেছেন সৌরত আল ইমরানের একশত বাইশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন তার মুমিন বান্দাদেরকে তিনি টার্গেট করে কথা বলেন যে আল্লাহর প্রতি মুমিন বান্দাদের ভরসা করা উচিত অতএব আমরা বুঝতে পেরেছি মহান রব্বুল আলামিন কিছু আদেশ তিনি সাধারণ ভাবে আদেশ করেছেন আর কিছু আদেশ তার বিশেষ বান্দা যারা মুমিন তাদেরকে টার্গেট করে কথা বলেছেন তারা যেন ভরসা করে তাদের ভরসা করা উচিত মমিনরা যেন ভরসা করে যদি মমিন হয় তাহলে সে যেন আল্লাহর প্রতি ভরসা করে অতএব এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পেরেছি ভরসা করা একটি ইবাদত মোহানবুল আলামিন তার মমিন বান্দাদেরকে করেছেন তারা যেন আল্লাহর প্রতি ভরসা করেন তারা সর্বদাই আল্লাহর প্রতি ভরসা করবেন এই ভরসার ক্ষেত্রে ওলামারাও কিছু কথা বলেছেন তার গুরুত্ব বুঝাতে যে আব্দুল আব্বাস তিনি বলেন জিমাউল ইমান যে তাওয়াকল করাটা এটি হলো ইমানের সংমিশ্রণ যার মাঝে ইমান থাকবে সে আল্লাহর প্রতি ভরসা করবে ভরসাটি ইমানেরই অংশ এবং ইমানটি ভরসারই অংশ দুইটি একের সাথে মিলে আছে অতএব আবদুল্লাবিনে আব্বাস সালদি আল্লাহ তার এই কথাটিতে আমরা বুঝতে পেরেছি যে ভরসা করাটি মমিনের কার যেহেতু ইমানের সাথে সম্পৃক্ত আর একই ধরনের কথা বলেছেন যে যখন ইমানের সাথে সম্পৃক্ত সাইদ বিন জুবার রাজু তিনি একইভাবে কথা বলেছেন আত্মাকুল আল্লাহ আল্লাহর প্রতি ভরসা করা নিসফুল ইমান আজকে যে বিষয়ে আমরা কথা বলছি যে আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহর প্রতি ভরসা করাটি এটি মুমিনের গুণ আর এটি ইমানের অর্ধেক অর্থাৎ ইমানের সাথে মিশে আছে যে ব্যক্তি মমিন যে ব্যক্তি মুসলিম যে ব্যক্তি আল্লাহকে গ্রহণ করে ফেলেছেন তিনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন তার সকল ক্ষেত্রে তার সকল সেক্টরে কারণ মহান্নবুল আরামিন তার যে সার্বিক দিকগুলি তাকে দুনিয়াতে যা দিয়ে থাকেন আমরা যদি বলি মহান্নবুল আরামিন তার বান্ধবকে অনেক কিছু দেন এবং অনেক কিছুর মাঝে আমরা বলতে পারি শিক্ষা দেওয়া মহানবুল আরামিন কাউকে জ্ঞানী করেন এবং এই জ্ঞানী হওয়ার জন্য অবশ্যই তার প্রচেষ্টা লাগে তার সাধনা লাগে এবং সর্বশেষ অংশ যেটি আর সেটি মহন্দ্রবুল আরামিন তাকে দেন তাকে একজন জ্ঞানী বানান আর এই জ্ঞানী হওয়াটি মহানরবুল আরামিনের পক্ষ থেকেই অনুরূপভাবে অর্থ রোজগার করা এই অর্থ রোজগার করার ক্ষেত্রেও আমরা বলতে পারি যত ন্যামাত যত আপনার উপার্জন মহানরবুল আরামিন যেগুলো আপনাকে দান করেন এগুলো আপনার জন্য লিপিবদ্ধ আর হঠাৎ করে যদি আপনার অঘটন ঘটে যায় আপনি অ্যাক্সিডেন্ট করলেন আপনার এমন ধরনের ক্ষতি হলো যেটি আপনি কখনো কল্পনা করতে পারেননি গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন আপনার হাত ভেঙে গেল এই অঘটনগুলো এগুলো ঘটতে পারে এবং এগুলো একটি পরীক্ষা তার বান্ধাকে যদি পরীক্ষা করেন মহান রবুল আলাম নিঃসাধ করেন কোল্লাই ইল্লা মা খ্যাতাবাল্লাহ উলানা হুয়ামাউলানা ওয়া আলাল্লাহ হিফ আলিয়া তাওয়াক্কালীল মিনুন মহেন্দ্র বুল্লাহ আমিন সুরতৌবার একান্ন নাম রায়দেশ্বাদ করেন যে হে নেবি আপনি ঘোষণা করে দিন লাই ইউসি বানা ইল্লাহ মা খাতাবল্লাহ উলানা যে আমাদের কোনো কিছুই ঘটে না কোনো কিছুই হয় না কিন্তু মহেন্দ্র বুল্লা আলামিন যে অংশগুলো আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন সেটিই ঘটবে আর তিনি হলেন হুয়ামা উলানা তিনি হলেন আমাদের অভিভাবক আমাদের মওলা মহানবুল্লাহ আলমিন যা কিছু আমাদের জীবনে ঘটে সবগুলো তিনি লিপিবদ্ধ করেছেন আর লিপিবদ্ধ করাটি এটি আবার এক শ্রেণীর মানুষেরা উল্টো বুঝে মহানরবুল্লা আলমিন যখন তার বান্দাদের জন্য এমন গুণের কথা বলেন যে আল্লাহ তালা সব লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ তালা যা চান তাই হয় যাকে আমরা বলতে পারি তাকদির আল্লাহ তালা আমাদের ভাগ্যের লিপিবদ্ধ করে রেখেছেন আর ভাগ্যের লিপিবদ্ধ করাটি দোষের নয় যারা আলামিনকে দোষ দেন আল্লাহ থেকে বাঁচান নিকৃষ্ট চিন্তাধারা থেকে আমাদের বাঁচান যে মহান্নবুল্লা আলমিনকে দোষ দেন যে আল্লাহ তালা যা হবে সব তিনি লিপিবদ্ধ করেছেন আর এটি হবেই এটি মহানবুল আলমিনের পক্ষ থেকে কারণ তিনি লিপিবদ্ধ করে রেখেছেন যে মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবেন মহান রব আলী যেহেতু স্রষ্টা স্রষ্টার ক্ষেত্রে জানাটি স্বাভাবিক যে তার কি হবে এবং কি করবেন স্বাধীনতাটাকে দিয়েছেন এবং পক্ষান্তরে স্বাধীনতার দেওয়ার ফলে কেউ যদি তার স্বাধীনতাকে লঙ্ঘন করে রং অয়ে চলে যান তাহলে সেটি তার দোষ মহানরবুল আলম যখন বলেন আল্লাহ তালা যার জন্য চান তাকে তিনি ভালো করেন যাকে চান হেদায়ত দেন এখন প্রশ্ন হলো মহেন্দ্রবুল্লাহ আলামিন কাকে চান হেদায়েত দিতে এই প্রশ্ন আপনাকে করতে হবে কারণ মহেন্দ্রবুল্লাহ আলামীন অন্য আয়াতে এরশাদ করেছেন ওয়াল্লাদীনা জাহাদুফিনাহ দিয়ান সুবুল আনা মহেন্দ্রবল্লু যে আয়াতগুলি একটি আয়াত দিয়ে কোন একটি বিষয়কে আমরা নির্ণয় করতে পারি না একটি আদেশকে বুঝতে আপনাকে আরো আয়াত করতে হবে আরও হাদিস মিলিয়ে নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন মহান رب العالمین এখানে বলেছেন যে আমাদের কোনো কিছুই ঘটে না যা কিছু লিপিবদ্ধ করে রেখেছেন সেগুলোই ঘটে থাকে সুপ্রিয় দর্শক তাহলে এই তাওকুল করা আল্লাহর প্রতি ভরসা করা এটি মুমিনের গুণ এটি মুসলিমের গুণ এটি প্রকৃত ঈমানদারের গুণ সুপ্রিয় দর্শক আমরা তাওয়াক্কুল নিয়ে কথা বলছিলাম মহান رب العالمین করেন লা ইউসিবা বানা ইল্লা মা কতাবাল্লাহু লানা যা কিছু ঘটে মহান রবুল্লা আলমিন আমাদের জন্য তিনি লিপিবদ্ধ করেছেন মানে মানুষ যা কিছু করবে মহান রবুল্লা আলমিন সব কিছু তিনি জানেন কারণ বান্দা কি করবেন মহান রাবুল আলমিনের জ্ঞানে আছে চাই ভালো হতে পারে চাই খারাপ হতে পারে সুপ্রিয় দর্শক তাহলে এ তাওয়্কল নিয়ে আল্লাহর প্রতি ভরসা নিয়ে আমাদের নিজেদের মাঝে আলোচনা করতে হবে কোন অংশে আমরা আল্লাহর প্রতি ভরসা যে পদ্ধতিতে করা দরকার ছিল সেই পদ্ধতিতে করতে পারিনি ইনশা আল্লাহ আল্লাহর প্রতি ভরসা নিয়ে আগামী অধিবেশনে আবারও আপনাদের সাথে কথা হবে আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ম্যারেজ ও choose Beauty, wealth, family, status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়